আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস শুরুটা দেখে শুনেই করেন। তামিম ইকবাল দুর্দান্ত কভার ড্রাইভে একটি চারের মাধ্যমে দারুণ কিছু করার আভাস দিয়েছিলেন। তবে আফগান পেসার ফজল হক ফারুকির বলে খোঁচা মারতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন তামিম ইকবাল। এক কথায় উইকেট বিলিয়ে দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গাতেই তামিমকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। কারণ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তামিম ইকবাল বলেছিলেন তিনি শতভাগ ফিট নন, তবে তিনি ম্যাচ খেলে দেখতে চান আসলে তিনি ফিট আছেন কিনা। কারণ তামিম ইকবাল আনফিট, কোমরের ইঞ্জুরির কারণে খেলতে পারেনি প্রথম টেস্ট, মাসখানেক মাঠের বাইরেও ছিলেন তিনি, যেখানে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার পূর্ব শর্ত হলো শতভাগ ফিট থাকা। ফিট না থাকলে কাউকে সাধারণত মাঠে নামতে দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের বেলায় তেমনটা ব্যতিক্রম হয়ে গেছে। শতভাগ ফিট না থাকার পরেও তামিম ইকবাল খেলছেন ম্যাচ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ শুরুর আগেই। তাই তো সংবাদ সম্মেলনে তামিম ইকবালকে ধুয়ে দিলেন নাজমুল হোসেন পাপন। তিনি বললেন এটা পাড়া মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না, কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে, এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এ কথা বলল। তামিমের এমন কথায় শুধু পাপন নয় খেপে গেছেন কোচ হাথুরি সিং নিজেও। এবার ম্যাচের খেলায় তামিম ইকবাল যখন ব্যর্থ হলেন, প্যাভিলিয়নে ফিরে গেলেন 21 বলে 13 রান করে, তখন তো এবার ভক্ত সমর্থকরাও খেপে গেছে তামিম ইকবালের উপর। অনেকের দাবি আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে তামিম ইকবালকে ছাঁটাই করা হোক। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।